আমার তো পুর সব সব দিতেছে। হ্যাঁ ডালি ভাই সুইট হটপট, আসো আসো। দরো ভাই আপনার বউ তো ভারী গা। হ্যাঁ ভারী বেশি। আরে ভাই ওজন তো একটু হবেই, ওই মায়া মানুষটা ওর তো সবকিছু বেশি। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আপনার তোরে তো আমার কিছুই মনে হয় না, না পোলা না ছেলে না বেটা না হিজড়া না থ্রি পিস না টু পিস, কিচ্ছু মনে হয় না, কিছুই মনে হয় না, না কিচ্ছু মনে হয় না, সব আপনার মায়ারে মনে হয়। আপনার মায়া হইলে সৈয়দ বংশের মাইয়া, আপনার মায়া হইলে ঐশ্বরিয়া দীপিকা ফাডুকন, তারপরে প্রিয়াঙ্কা ওই সরপুরা এ বিপাশা বরশু এগুলি মনে হয়, আর আমার কিছুই মনে হয় না। মায়ের আইবুড়ো করে বাসা হওয়া হওয়া রাহেন কয়দিন পর তো আমরা তাও একটু টুকা মুকা দিয়া তাও একটু খবর নেই, এরপর কেউ কিছু নিবে না, সেটা তো আর দেখুন লাগবো না। তাইলে আমার মায়ের কি সেটা আমি বুঝবো, আমার মায়ের ঐশ্বর্য লয় সাবলুর লয় মৌসুমী লয় কিছু লয় তার পিছতে কিছু লাগবে। হ্যাঁ লাগে গাড়ো মনে এর টান আছে না, মনের সুতা যখন টান্ডায় উবলা হয়ে চলে আহি। ও আল্লাহ এটা তারপর দম দিব। আচ্ছা তুই দেখিস, তুই যা তো আমার বাড়ির এই কাছ থেকে চলে যা, তুই দেখিস আর আর পরবর্তী যা দেখি তোকে আমি এই জিনিস সীমানা দেখি তুই বুঝতে পারবো তোকে লোক দিয়ে ডাকে তোকে আমি কি করি আমি করে নেবো। কইরেন ফাল বইলা, আমি ডাকলে আমার ভালোবাসা ছুটে আসবেই। দাঁড়ান ও জান আমার জান, তোমার প্রেমে কুরবানি দিমু 100 মন ধান। তাইলে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব। তুমি যদি ডাকো আমায় তোমার কাছে মন ছুটে যায়, কোনো সারা শব্দ নাই। একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর জামা। ওরে ও জান আমার জান, তোমার প্রেমে কুরবানি দিমু 100 মন ধান। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব। তুমি যদি ডাকো আমায় তোমার কাছে মন ছুটে যায়, কোনো সারা শব্দ নাই। একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর জামা। আমার মনেরই ঘরে যে জন বসতি করে, কোথায় গেলে বলবি? আমার প্রেম কি
সেগায় গেল নাকি? একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বু দূর হয়ে যেতে বন্ধু, এই তো আমার প্রেমিকা। যদি ভ্যাকসিন বলে পুশ করে দাও এই শরীরে বিষ, আমি নিঃশব্দ থেকে বলবো দাও হাজার শিরিন। আমার তো পুরসাব সব দিতেছে। ডালি ভাই সুইট হটপট, আসো আসো। আমি যাইতে পারবো না। কি তুমি আহ কইতেছি? বুঝতে পারতেছো না, মুখে ভেঙে গেছে। তুমি যদি না হও তাহলে আমারও কিন্তু আর পাইবা না, আমি একবারে যাবো গা। যাও গা, তুমি আসবা ডার্লিং, নাহলে কিন্তু আমি মাইন্ড খাইলে তুমি আর ওইটা উগলাই দিতে পারবা না। বোঝার চেষ্টা করো, যাও, আমার দিকে গেলে মার দিব। তুমি এখন আসবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। রে মামা, আইব না যাইব কই, আইতে হইবই। বাথরুমে যাইতেছে, তার মানে 10 মিনিটের বিরতি। যাই, এর মধ্যে গজাডার লাগে, দেখা করে আসি। আসবে আমি জানি, আমার প্রেমের প্রতি বিশ্বাস আছে না, আইতেই হইব। এই যে দেয়ালের ফুকরি দিয়া খালি একটু উকি দিয়া কো আইতাছি যাইতাছি। ডাকছো কেন সেটা কও, বিয়া করব। কি বিয়া? আমার মা তোমার সাথে বিয়া দিব, বিয়া বিয়া করো। টাকা তোর মা কার সাথে তোর বিয়া দিব? শাহরুখ খান, আমির খান, সাকিব খান, ওগো ওগো তো বিয়া হয়েছে, আবার বিয়া করব? আরে হেইটা না, আমার মা তো তোমারে সহ্যই করতে পারে না, বিয়া কেমনে দিব কও? কে সহ্য করতে পারে না? আমার কি নাই? পুরুষ হিসেবে আমার সব আছে। তা না, আমার মায়ের স্বপ্ন যে আমারে পালকি করে নিয়ে যেতে পারবো, তার সাথে বিয়া দিব। পালকি পারবা? হ্যাঁ পালকি। এই যুগে পালকি, এই যুগ আর সেই যুগ এইটা বুঝি না। আমার মায়ের স্বপ্ন আমার তো পূরণ, সেটা করতেই হইব, তুমি তো বোঝো। এই যুগে পালকি কই পাওয়া যায়? বসের গাড়ি গরুর গাড়ি বিলুপ্ত হয়ে গেছে, পালকি এখন পাওয়া যাইব? যাইব, সব পাওয়া যায় এই যুগে। এই যুগে পালকি কই পাবো ডার্লিং মাই সুইট হটপট? পালকি তো এটা বিলুপ্ত হয়ে গেছে, একটু স্যাক্রিফাইস করে পালকিটা বিলুপ্ত করে অন্য কিছু নিয়ে আসা যায় না, যেটা আমি ম্যানেজ করে তোমার বিয়ে করে নিয়ে যেতে পারো। পালকি ম্যানেজ করতে পারলে তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি যদি ম্যানেজ করতে না পারো তো হবে না। তোমার মারে বলো মুড়ি ভাইজা দিতে, গুড় দিয়ে মুড়ি খাও। বুঝতে পারছো আমার কথা? এতদিন প্রেম করার পর আজকে এসে এই ধরনের কথা কইতেছো? এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে তোমার একবারও বুকটা মুখটা চোখটা কাঁপলো না? এইটা কোন ধরনের বিয়া তুমি আমার সাথে? আজ আমার কষ্ট কাঠিন্য দেখা দিছে, প্রায় বিয়া না করতে পারলে আমার জীবন যায় যায় অবস্থা, আর তুমি আমাকে নিয়ে ফান করতেছো। একটু ম্যানেজ করার চেষ্টা করো ডার্লিং মাই সুইট হার্ট। আমার মা 10 মিনিটের বিরতিতে গেছে, এর মধ্যে এসে যদি দেখা আমি নাই তো খবর হয়ে যাইব। তুমি যদি পালকি ম্যানেজ করতে পারো আমার বিয়ে করতে আইসো, না হলে আইসো না, আমি গেলাম, বাই। শালি মাইয়া না সাপ, নাগিন, কাল নাগিন, ফালতু বেয়াদ। এই পালকি এখন কই পাব? এই যুগে পালকি কে দিব আমার বাবা? পালকি মাথাটা হ্যাং। আরে দোস্ত, কি খবর রে? ভালো আছি। ভালো নাই কেন, কি হলো তোর বাবা? আমার জীবন শেষ, প্রেমিকা আমারে অপশন দিছে, অপশন। অপশনটা আবার কি? প্রেম, প্রীতি, ভালোবাসা, বিয়া, শাদি, তো অপশন ছাড়া কি আর
বিয়া শাদি প্রেম পীড়িত হয় অপশন দিয়া পুরো এটা একেবারে বাঁশ ধরাই দিছে না পারি এই বাঁশ নিতে না পারি এই বাঁশ ফলাই দিতে বিয়াটা মনে আর হইলো না আমার কাম সারা কেন রে তোরে আবার কি অপশন ধরাই দিল বিশাল অপশন দোস্ত এই যুগের অপশন দিলে তো মাইনে নিতাম কম্পিউটার ল্যাপটপ তারপরে তোর হলো ইন্টারনেট ফেসবুক টেক্সটবুক নোটবুক এগুলি যদি দিত মাইনে নিতাম কি অপশন দিছে জানো বল দেখি শুনি পালকি 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 হইলে বিয়া করবো না হইলে করবো না আর কত দোষ কি একটা মানকে জীবনের মধ্যে আমার ফেলাই দিছে আরে পাগল ওই পালকি পাবি কই এখন তুই এই যুগে পালকি কি পাওয়া যায় আর পালকি কি এত সোজা তাহলে তো দোস্ত তুই ভীষণ প্যারাই আছস পালকির চলিত গেছে আজ থেকে 30 বছর আগে এই 30 বছর পরে এসে শালির পেটি আমারে কই পালকি লাগবে পালকি কুত্তে গায় না তুমি আমারে ক দোস্ত কান্দিস না শোন এ যুগে তো কোনো কিছু অসম্ভব বলে কোনো কথা নেই বুঝলি একটা উপায় আছে অবশ্য কি উপায় দোস্ত শোন এদিকে আয় ঠিক আছে ওয়াও এই জন্য তুই তুই সারা আমার হালাক কোনো কামই হয় না তুই আসলে একটা কুত্তার বাচ্চা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা থ্যাংক ইউ দোস্ত আচ্ছা খুব খুশি হইছি তুই শোন তুই টেনশন করিস না তুই ওই দিকটা দেখ বিয়ের ব্যবস্থা কর আর পালকির দায়িত্বে আমি আছি আমি থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ সো মাচ আমি আমি কি বিয়ার দায়িত্ব ঠিক করতেছি গিয়া ওকে কইরে তারপর বাসায় গিয়া তারপর দুপুরে ভাত খাই ঘুমামু আচ্ছা যা ঠিক আছে কিরে ভাই ভালো আছিস আরে ভাই কি খবর এতদিন পর গরিবের বাড়িতে বলিস না রে আমার এক বন্ধু বিপদে পড়ছে কি হয়েছে এই আর নাকি বিয়া বিয়ার জন্য একটা পালকি লাগবো না হলে বলে পাত্রী আসবো না আরে এটা কোনো ব্যাপার আমারও তো সে পালকি পুরাতন হয়ে গেছে সে পালকি আবার ঠিক করবা দিছি সমস্যা নাই আমার কাছে বহুত বুদ্ধি আছে বিয়েটা কবে এই ধর যে কালই কালি হ্যাঁ ও আচ্ছা তো মাইয়ার ওজন কত হইতে পারে আমার কত এই কত আর হইব আমিও তো দেখি নাই রে ওই আইডিয়া 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 তোর 65 65 65 70 এরকমই হবে তাহলে তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ আমি সকাল 10টার মধ্যে পালকি নিয়া যাইতাছি আর তাই করিস বিয়েটা কার ওই যে ইয়া আছে না শামিম আছে না শামিম হ্যাঁ এই শামিমের বিয়ে ওরে হালা বিয়া করতেছে ওটা সারা টাঙ্কি মারে এক সেরির লগে তুই দেখছিস নাকি হ্যাঁ বহুত দেখছি গুরবার লাগে আমি যখন কাজে যাই তখন দেখি যে সেরার লাগে মানে ওই সেরিও তো ভালো খুব সুন্দর চেহারা বেড়া কপালই ভালো হ্যাঁ অত কথা বাদ দে তুই কালকের মধ্যে পালকি রেডি করিস ঠিক আছে আমার আবার বহুত কাজ আছে তুই কালকের মধ্যে পালকিটা রেডি করে নিস হ্যাঁ আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি এটা সব ঠিক করতেছি বুঝছিস ঠিক আছে যা আমি 10টার মধ্যে পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে গেলাম ভালো থাকিস বহুত দিন পর একটা কাজ পাইলাম আ টাকা তাও কামাই হইব জান সব উপর আল্লাহর ইচ্ছা বাবা মনে কিছু করো না বাবা অনেক গালি গালাজ পারছি তোমার তুমিও রাজি আমার মেয়েটাও রাজি বাবা আমার এগুলোন কথা মনে করে আমার মেয়েটা একদম নির্যাতন করো না বাবা না করবো না মেয়েটা কামালো দেখে শুনে রাখো বাবা আরে আমি পাইছি এটা তো আমার সদ্য গোষ্ঠীর ভাগ্য ও বাবা বাবা তোমরা ভালো করে কিছু করে করে খাইও মা বাবা নিয়ে যাও বাবা ঠিক আছে অনেক কষ্ট দিছি মা চলো বউ আম্মা আপনি টেনশন করেন না ও ভালোই থাকবে আমার ঘরে ওই আপনার মেয়েও যেমন আমার মেয়েও তেমন আসো আরে কান্দো না কান্দো না লক্ষ্মী চলো 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 যাই ওই আসো কারে বিয়া করলাম একটু পরপর খালি গিয়ে মারে যাবে ধরে চল তো বোন চল বিয়া কর তো স্বামীর ঘরে যাইতে হবে রে মা চলো যা এই শালির আর নিয়ে যা আমরা এই থাক যা আমি চলে যাবো তো কি কামি করে ডাক একটু পর পর গিয়া খালি ওর মারে যাবে ধরে দাঁড়া দাঁড়া আমি দেখতেছি ভাবি কান্নাকাটি এখন ছেড়ে দেন
দরো ভাই আপনার বউ তো ভারী কা ভারী বেশি আরে ভাই ওজন তো একটু হবেই ওই মায়া মানুষটা ওর তো সবকিছু বেশি আমার সব সিরা যাচ্ছে টাকা কিন্তু বেশি দেয়া লাগবে কে টাকা যা কোন টাকা হইছে তাই বেটা না ভাই তাহলে আমি নিমু না বলো এ তো বললে যাবে নাকি যা আমার বউ এনে রাখে যাবে নাকি রাখাই দামু আমার ভাই সম্রা বেটা পালকি তাহলে বিয়া করবে আমি না করুক টাকা বেশি না দিলে হবে না বের হ তুই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের মতো থাক আমি কথা কইছি সিনিয়র মানুষের বেশি কথা কইবা দিবি ভাই টাকা বেশি না হলে আমি যামু না আর 10 টাকা দিমলে চল উঠু ধরে ভাই 10 টাকা টাকা হইলো 20 টাকা না আরে ভাই 500 দেয়া লাগবো 500 বেশি হয়ে যাবে 100 দিমলে ও তুমি নতুন বিয়া করছো বিয়ার সময় খরচ করব না তাই কখন খরচ করবা আর দিমলে লো আগে বউ পয়সা ভিতরে কিছু আছে ছাইরে দিলে একটু কম হইবো না 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 আমার বউয়ের কষ্ট হইতেছে দিল সব তো করা ধরেন ভাই হ্যাঁ ধরো ভাই ধরেন দেন আগে দেন কাজের মধ্যে বাধা দিয়েন না আসলে আমার বলেন না পরে একটাই বউ কিন্তু ও ভাই আর গাড়ি নাকি যাইতেছি তো